ইতালির ভেনিসে আব্দুল্লাহপুর ফ্রেন্ডস অব দ্য সোসাইটির আয়োজনে ইফতার। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালির ভেনিসে আব্দুল্লাহপুর ফ্রেন্ডস অব দ্য সোসাইটির আয়োজনে ইফতার। ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর ফ্রেন্ডস অব দ্য সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। মেস্তেরের ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত ইফতার আয়োজনে ভেনিসে বসবাসরত বিভিন্ন জেলার প্রায় 150 পরিবার অংশগ্রহণ করেন। সে সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নোয়াজ শরীফ, সাংগঠনিক সম্পাদক আলামিন মোহাম্মদ, প্রতিষ্ঠাতা সদস্য তাজুল ইসলাম, মশিউর রহমান, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, বিল্লাল রাশিদ, আহমেদ মুসা সহ আরও অনেক। ইফতার শেষে নৈশ ভোজের মাধ্যমে ইফতার আয়োজনের সমাপ্তি ঘটে। ইসমাহমুদ, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।